হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এস ডিয়া, তোমাদের সবাইকে স্বাগত আসা একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে জায়গাটা দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে আসছি আমি দেশপ্রিয় পার্ক। এখানে কিন্তু মানে প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ওই যে দেখতে পাচ্ছ মণ্ডপটা, মণ্ডপে কিন্তু মানে মণ্ডপ তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেশপ্রিয় পার্কের ওপর। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেশপ্রিয় পার্কে কীভাবে আসতে হয় লোকেশন সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। এছাড়াও ওই ভিডিওতে আমি ক্লাবের মেম্বারের সাথেও কথা বলেছিলাম এবং যেটুকু জানতে পেরেছিলাম, এই বছর কিন্তু ওনারা বাংলার কোনো ঐতিহ্যকে ওনারা তুলে ধরবেন থিমের মাধ্যমে, এবং বাংলার ঐতিহ্যের কোন পার্কটাকে তুলে ধরবেন সে ব্যাপারে ওনারা কিছু পরিষ্কার করেননি। সেই জন্য আজকে আমি চলে এসেছি এই প্রস্তুতি পর্বের ভিডিওটা দেখতে দেখতে আমি এটা বোঝার চেষ্টা করবো যে বাংলার ঐতিহ্যের কোন পার্টটাকে এনারা তুলে ধরবেন। তো এই জায়গাটা কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই সাইড দিয়ে ঢোকা যাবে না। আমাদের কিন্তু ঢুকতে গেলে ওই পাশ দিয়ে সামনের দিক দিয়ে ঢুকতে হবে, কারণ ওই পাশ দিয়ে গেট আছে, এপাশে টিন দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। যাই হোক, আমি ভুল জায়গায় চলে এসেছি, আমাদের আমাকে আবার বেরিয়ে ওই সাইড দিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি এই সরাসরি তোমাদের সাথে দেওয়া হচ্ছি ডেস্টিনেশনের সামনে গিয়ে। দেখতে থাকো ভিডিওটা, চলো। গাইস, এসে গেছি আমি আমার ডেস্টিনেশানে। এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আমি এখানকার চিত্রটা তোমাদের সাথে একটু ভালো মতন শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। গাইস, এখানেই দেখছো বাস পড়ে আছে, বিভিন্ন টাইপের বাস এখানে পড়ে আছে, বড় থেকে ছোট সব টাইপেরই বাস। আর সামনে দেখো পুজো মণ্ডপটা। আমি পুজো মণ্ডপে আরেকটু কাছে যাবো, তার আগে দূর থেকে আমি যেটুকু দেখতে পাচ্ছি ওপরে হয়তো তেমন কিছু একটা তৈরি হচ্ছে, যেটা হয়তো মণ্ডপের ভেতর প্রবেশ করলে হয়তো আমি ভালো মতন দেখাতে পারবো। তো চলো আমি একটু মণ্ডপের ভেতরে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত চিত্রটা শেয়ার করছি। এই মুহূর্তে কিন্তু আমি একদম মণ্ডপের ভেতরেই দাঁড়িয়ে আছি, আর ওপরের জায়গাটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি। এই যে দেখো কেমনভাবে একটা নতুন মানে একটা গোল করে কিছু একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা তোমাদের ব্যাক ক্যামেরা একটু ভালো মতন দেখাবো। এই দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু মোটামুটি একটা বাসের স্ট্রাকচার তৈরি করে রাখা আছে। ওপরে মোটামুটি কিছুটা জায়গা ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর কি। আর এই যে জায়গাটা তোমাদের যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই যে গোল করে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি নিজেও বুঝতে পারছি না যে কী দেখানোর চেষ্টা করছেন আসলে। আমি তো এমনিতে তোমাদের জাস্ট ক্লিপে এমনি শেয়ার করে দিচ্ছি কী কী কাজ হচ্ছে না হচ্ছে, কিন্তু এই মুহূর্তে থিমটাকে মানে বাংলার কোন ঐতিহ্যটাকে এনারা তুলে ধরবেন সেটা এই মুহূর্তে কিন্তু আমি দেখে বুঝতে পারছি না। আসলে কাজ যত এগোবে তত কিন্তু আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হবে। তো চলো মণ্ডপের ভেতরে কিছুটা চিত্র আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যে বাস দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বিম টাইপের ইউজ করা হয়েছে, কিন্তু বাড়িতে যেরকম বিম দেওয়া হয় না, থাম দেওয়া হয়, সেরকম টাইপের ইউজ করা হয়েছে, যার ওপর কিন্তু ওপরের এই গোল স্ট্রাকচারটা কিন্তু রাখা আছে আর কি। এপাশেও একটা বিম টাইপের আছে, ওই পাশেও কিন্তু দূরেও একটা বিম টাইপের করা আছে, যার ওপর কিন্তু গোল ওপরের গোল স্ট্রাকচারটা তৈরি করে রাখা আছে আর কি। দেখতে তো অপূর্ব লাগছে, কাজটা যত এগোবে তত আমরা ক্রমশ বুঝতে পারবো আর কি যে এবছর ঠিক এনারা কীরকম টাইপের চিত্র আমাদের সামনে তুলে ধরতে চলেছেন। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এই দুটো পাশে কিন্তু ফাঁকা রাখা হয়েছে। এই যে এই পাশটা দেখতে পাচ্ছি, এখানেও কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, আর এপাশেও দেখো কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। তার মানে এই সাইড দিয়ে হয়তো জনসাধারণদের ঢোকানো হবে, ঢুকে কিন্তু এই সাইড কিন্তু জাস্ট মানুষ ঢুকতে ঢুকতে ওদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবেন, এরকমই কিছু একটা হয়তো এনারা পরিকল্পনা করছেন, যেটা আমার দেখে মনে হচ্ছে, সিওর নই তবে আমার যেটুকু দেখে মনে হচ্ছে আর কি। আর প্রতিমাকে যে রাখার যে ব্যবস্থাটা, আমার মনে হয় কিন্তু প্রতিমাকে এখানে রাখা হবে, যে কাঠের কাজ করে যে জায়গাটা তৈরি করা হয়েছে বাউন্ডারির মধ্যে হয়তো প্রতিমাকে রাখা হবে। গাইস, এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের প্রস্তুতি পর্ব আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। যদিও বা বাংলার ঐতিহ্যের কোন পার্টটাকে এনারা তুলে ধরবেন সেটা এখনও পর্যন্ত আমার কাছে পরিষ্কার হলো না। আশা করছি কাজ যত এগোবে তত আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হবে। আজকে আমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আর বিশেষ কিছু দেখানোর নেই। আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন পুজোর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এই হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে আমার সাজেস্ট করতে পারো তোমরা কী ধরনের ব্লগ
হোক আমার চ্যানেলে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান সবিকে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।